ওটা নতুন করে আবার লেখা হবে বোর্ডগুলো, সেই জন্যই মুছে দেওয়া হয়েছে। আমরা খবর নিয়ে দেখেছি, ওখানকার যে মেম্বার আছে আমাদের পঞ্চায়েতের, সেই মেম্বার আমাদের বলেছে যে ওটা আবার নতুন করে লেখা হবে, সেই জন্য ওটা মুছে আবার ঠিকঠাক করা হচ্ছে। আর তার সাথে রাস্তাটাও হয়তো কিছু মেরামতির কাজ করা হবে। মুছে দিয়ে নতুন করে লেখা লেখার কারণটা কি হিসেবে দেখছেন? হ্যাঁ, মেরামত করা হবে, সেই জন্য নতুন করে রিপেয়ারিং করা হবে বলে রাস্তাটা, সেই জন্য ওটা মুছে দেওয়া হয়েছে, দিয়ে আবার লেখা হবে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে কেন্দ্র সরকারের রাস্তা যেটা হয় সেইটা নাম মুছে, না না না, আমাদের এরকম কোনো এ নেই, সেরকম কোনো খবর আমাদের কাছে নেই। ওটা যেরকম কেন্দ্র সরকারের রাস্তা ছিল, ওটা কেন্দ্র সরকারের রাস্তাই লেখা হবে। আমার নাম মুনমুন ঘোষ, বড়াসাঁওতা পঞ্চায়েত প্রধান।